কংগ্রেস নেতা রাহুল গান্ধী পার্লামেন্টে সরাসরি মোদির মুখোমুখি দাঁড়িয়ে মোদির বাপের নাম ভুলিয়ে দিলেন, কারণ দেশের চোর চৌকিদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বন্ধু আদানির সাথে মিলে দেশের কোটি কোটি টাকা চুরি করেছে, সেটা প্রমাণ হয়ে গেছে। তাই নরেন্দ্র মোদিকে সামনে পেয়ে রাহুল গান্ধী পুরোপুরি উচিত শিক্ষা দিয়ে দিল পার্লামেন্টে দাঁড়িয়ে। নরেন্দ্র মোদিকে কড়া কড়া এমন প্রশ্ন করেছে যাতে নরেন্দ্র মোদি একটাও জবাব দিতে পারেনি। নরেন্দ্র মোদি পুরোপুরি মুখ বন্ধ করে বসে পড়েছে, কারণ নরেন্দ্র মোদি নিজেও জানে যে তার কাছে সেই সব উত্তর নেই, কারণ নরেন্দ্র মোদি নিজেই জানে যে সে চুরি করেছে তার বন্ধু আদানির সাথে মিলে। তাই রাহুল গান্ধীর একটাও প্রশ্নের উত্তর দিতে পারল না দেশের চোর চৌকিদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংবাদিক সুচন্দ্রিমা তার চতুর্থ স্তম্ভ শুয়ে রাহুল গান্ধীকে বললেন যে আপনি এই বিজেপি পার্টিকে শেষ করে দিন, নরেন্দ্র মোদীকে এক চুল ছেড়ে কথা বলবেন না। পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর কিভাবে বারোটা বাজালেন পুরোপুরি ভিডিওটি সাংবাদিক সুচন্দ্রিমা শেষ পর্যন্ত দেখালেন। আগে হলে ও তো পপ্পু হে বলে উপেক্ষা করতেন মোদি, যা তিনি সংসদের ভিতরে বা বাইরে এতদিন ধরেই করে এসেছেন। এবার পারলেন না। আদরণীয় অধ্যক্ষ জি থেকে শেষের ধন্যবাদ। 1 ঘন্টা 26 মিনিট 37 সেকেন্ডের ভাষণের পুরোটাই ছিল রাহুল গান্ধীর প্রতি নরেন্দ্র মোদীর ভাষণ। মধ্যে কয়েক মিনিটের জন্য নাম না করেই রাষ্ট্রপতিকে নিয়ে তৃণমূল নেতা অখিল গিরির কটু মন্তব্য প্রসঙ্গে দু একটা কথা বলেন, ব্যাস। এরপর গোটা ভাষণ জুড়েই ছিল রাহুল গান্ধী, কংগ্রেস, ইউপিএ। গোটা ভাষণের সুস্পষ্ট লক্ষ্য ছিলেন রাহুল গান্ধী। একবারও নাম না করলেও তিনি যে সংসদে রাহুল গান্ধীকেই পাখির চোখের মতো নিশানায় রেখেছেন তা পরিষ্কার, এবং এটা এই প্রথম। এর আগে পর্যন্ত রাহুল গান্ধীকে মোকাবিলা করার জন্য মোদিজির অস্ত্র ছিল উপেক্ষা আর পপ্পুর মতো কয়েকটা শব্দ। এইখানেই পয়লা রাউন্ডে রাহুল এগিয়ে গেল। তাহলে এতদিনের পোর খাওয়া নরেন্দ্র মোদী হঠাৎ করে তিনিও দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছেন, দেশের মানুষের সঙ্গে কথা বলেছেন, তা মনে করাতে গেলেন কেন? এই উল্লেখ আসলে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার স্বীকৃতি। সংসদ ভণ্ডুল না করে, বয়কটের পথে না হেঁটে শেষমেশ বিরোধীরা যে সংসদে আলোচনায় অংশ নেবার সিদ্ধান্ত নিলেন, তারই ফলে আমরা সাংবাদিকরা খুশি। দেশের মানুষ, রাজনৈতিক আলোচক, বিশেষজ্ঞরা অনেক দিন পরে সংসদের ঝাঁঝালো বিতর্ক, আলোচনা শুনতে পেলেন, দেখতে পেলেন। দেখতে পেলেন যেমনটা মনে করা হয়েছিল, রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার পরে দাড়ি কেটে ফেলবেন, তিনি কাটেননি। দেখতে পেলেন কদিন আগে পর্যন্ত প্লাস্টিক বোতল রিসাইকেল করে জুতো তৈরি হচ্ছিল, এখন জ্যাকেটও তৈরি হচ্ছে। ফ্যাশন দুরস্ত ওই প্লাস্টিক বোতল রিসাইকেল করা উজ্জ্বল নীল রঙের জ্যাকেট পরে হাজির হলেন ফকির মোদিজি। স্পষ্টতই দেখা গেল বিরোধীরা মোদি মোদি কলরবের জবাব পেয়ে গেছে। বিরোধীদের তরফে আদানি আদানি কলরব সত্যি মোকাবিলা করলো মোদি মন্ত্রকে। এই যুদ্ধ তো মাঠে দেখা গেল মঙ্গল আর বুধবার, কিন্তু প্রস্তুতি তো ছিলই দুপক্ষেই। রাহুল গান্ধী বা তার অ্যাডভাইজাররা ভালো করেই জানেন মোদিজির নাটক। বলা ভালো, নটঙ্কির সঙ্গে পাল্লা দিতে গেলে রাহুল গান্ধীকে 10 গোল আগেই খেতে হবে। ঠিক সেই কারণেই মঙ্গলবার সংসদে রাহুল গান্ধী হাজির ছিলেন নির্দিষ্ট প্রশ্ন নিয়ে। 51 মিনিটের ভাষণে রাহুল গান্ধী যে প্রশ্নগুলো করলেন তা ছিল সরাসরি প্রধানমন্ত্রীকে। তিনি প্রশ্ন করলেন, বলুন আপনার সঙ্গে আদানির সম্পর্ক কি? যে ব্যবসায় 2014 বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় 609 নম্বরে ছিল, সেই আদানি 2023 জানুয়ারিতে 2 নম্বরে চলে এলেন, কোন ম্যাজিকে, কার দৌলতে? রাহুল গান্ধীর সোজা প্রশ্ন, 2014 বিজেপি জেতার পরে নরেন্দ্র মোদী দিল্লিতে এলেন আদানির প্লেনে চেপে, সে ছবিও তিনি দেখালেন। এরপর আদানি মোদিজির সঙ্গে অস্ট্রেলিয়া গেলেন, সেখানে কয়লা চুক্তি করলেন, শ্রীলঙ্কা গেলেন, সেখানে বন্দর চুক্তি করলেন, আদানি মোদিজির সঙ্গে বাংলাদেশে গেলেন, সেখানে গ্যাস উত্তোলন নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেন, তিনি ওনার সঙ্গে ইসরায়েল গেলেন, প্রতিরক্ষা সরঞ্জামের বরাত পেলেন, এসবের মানে কি? এমনকি যে রাফায়েল নিয়ে এত বিতর্ক, সেই রাফায়েলের বরাত অনিল আম্বানির কাছ থেকে নিয়ে আদানিদের দেওয়া হয়েছে, অভিযোগ রাহুল গান্ধীর।
তিনি সংসদে ছবি দেখালেন মোদি আদানির। জানালেন কিছু ভুয়ো কোম্পানিকে দিয়ে আদানি গ্রুপ প্রথমে নিজেদের শেয়ারের দাম বাড়িয়েছেন, তারপর সেই বেড়ে ওঠা শেয়ারের বিনিময়ে এলআইসি এসবিআই থেকে ঋণ নিয়েছে। এগুলো সম্ভব কি করে হয় যদি না মোদিজি আদানিদের সাহায্য না করেন? এবং এইখানেই রাহুল গান্ধীর প্রশ্ন, তাহলে মোদিজির সঙ্গে আদানিদের সম্পর্কটা ঠিক কি? দেশের প্রধানমন্ত্রী কি ওনার ব্যবসা বাড়ানোর কাজ করছেন? রাহুল গান্ধীর অভিযোগ, দেশের এয়ারপোর্ট জাহাজ বন্দর তুলে দেওয়া হচ্ছে আদানির হাতে। 51 মিনিটে বক্তৃতায় রাহুল গান্ধী খুব স্পেসিফিক প্রশ্ন করেছে, জবাব চেয়েছে। এবার চলুন দেশের প্রধানমন্ত্রীর 1 ঘন্টা 26 মিনিট 37 সেকেন্ডের বক্তৃতা। তিনি যা বলার সবই রাহুল গান্ধীকেই বলেছেন, কিন্তু নাম নেননি। ভাসুর ভদ্রবউয়ের কথোপকথনের মতোই আরে ঠারে জবাব দিয়ে গেলেন, একটাও প্রশ্নের জবাব দিলেন না, কিন্তু প্রত্যারোপে ভরিয়ে দিলেন তার ভাষণ। এমনিতেই মোদিজি প্রশ্নের মুখোমুখি ভীষণ নার্ভাস হয়ে পড়ে, তা আমরা দেখেছি। করণ থাপারের প্রশ্নের সামনে নার্ভাস মোদিজিকে ইন্টারভিউ ছেড়ে চলে যেতেও দেখেছি। সে পলায়ন দৃশ্য আজও নেট দুনিয়ায় পাওয়া যায়। বিবিসির সাক্ষাৎকারও একই অবস্থা, দৃশ্যতই নার্ভাস আমাদের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি। এবারেও প্রশ্নের উত্তর দিলেন না, বদলে বিস্তর পুরনো কাসন্দি তুলে আনলেন। কংগ্রেসের দুর্নীতি, কংগ্রেসের সময় বেকারত্ব, কংগ্রেস আমলে মূল্যবৃদ্ধি, কংগ্রেসের আমলে উগ্রপন্থার উত্থান ইত্যাদি ইত্যাদি। জবাবটা আমাদের কাছে শোনালো খানিকটা এই রকম, ওরাও চুরি করেছিল, ওদের আমলেও দাম বেড়েছিল, ওদের আমলেও বেকারত্ব বেড়েছিল। মোদিজি ভুলেই গেছেন এইসব কারণেই মানুষ কংগ্রেসকে সরিয়ে বিজেপিকে, ওনাকে ক্ষমতায় এনেছে। আরেকটা বিষয় মোদিজি গতকাল সংসদে তুললেন, এটা তার ফেভারিট বিষয়। তিনি এক কল্পনার ঘোরে এই কথাগুলো বহুবার বলেন, এবারেও বললেন বিশ্বের দরবারে নাকি ভারতবর্ষকে কেউ চিনত না, কেউ পাত্তা দিত না। ভারতবর্ষ মানেই ছিল দরিদ্র, ক্ষুধা, অনাহার, বেকারত্ব। 2014-র পর সে ছবি পাল্টে গেছে, বিশ্ব এখন নাকি ভারতবর্ষকে এক শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসাবেই দেখে। এই ধারণা কোনো তথ্য প্রমাণ দিয়ে তিনি বলেন না, কেবল বলেই যান, বহুবার বলেছেন, এবারেও বললেন। তার বলায় নাটকীয়তা ছিল, গলা তুলে নামিয়ে হাত নাড়িয়ে তিনি অনেক কথাই বললেন, কিন্তু রাহুল গান্ধীর একটা কথাও জোর দিয়ে অস্বীকার করলেন না। এবং এই প্রথম বহু সময় ধরে বক্তৃতার বিভিন্ন অংশে আসলে রাহুল গান্ধীকেই নিশানায় রাখলেন, তার মানে পাপ্পু পলিটিশিয়ান বান গেয়া, পাপ্পুকে আর ইগনোর করা যাচ্ছে না। এবং কবিতা, তিনজন কবির কবিতা তিনি মোদিজি দুষ্যন্ত কুমারের এই লাইন দুটো আওড়ালেন বটে, কিন্তু সম্ভবত জানেনি না এর পরের চারটে লাইন। মে বেপনহা অন্ধেরো কো সুবহ কেসে কহু, মে ইন নজারো কা অন্ধা তমাশ ভি নাহি, তেরি জুবা হ্যায় ঝুটি জম হুরিয়ত কি তরহ, তু এক জলীল সি গালি সে বেহতরিন নাহি। আমি এই ঘোর অন্ধকারকে সকাল কি করে বলবো? আমি তো এই নির্লজ্জ তামাশার দর্শক নই। তোমার যত কথা সবই এক মিথ্যে গণতন্ত্রের মতো, তুমি এক নোংরা শব্দের চেয়ে ভালো তো কিছু নও। হ্যাঁ, এটাও ওই দুষ্যন্ত কুমারেরই লেখা। যাই হোক, অন্তত মুখে মারিতং জগৎ নরেন্দ্র মোদিজি এই প্রথম জবাবি ভাষণে নিজের ধার হারালেন, বিরোধী নেতা রাহুল গান্ধীকে ইগনোর করতে পারলেন না। আরো বড় কথা হলো, আদানিকে নিয়ে একটা শব্দ না বলার ফলে দেশবাসীর মনে এক সন্দেহ তো তৈরি হলো। দেশের মানুষ বেশ বুঝতে পারলেন, ডাল মে কুছ তো কালা হ্যায়। কাকা হাতরাসি তো কেবল মোদিজি পড়েননি,
আমরাও করেছি।